কলকাতায় চৈত্র অবসান অনুষ্ঠানে আবার দুজনের দেখা। মনে পড়ে গেল কিশোরী বেলার কথা, সুগত আর আমি একসাথে গেয়েছি কত গান, কখনো বা আমি একা, ও ধরত হারমোনিয়াম। অজানা প্রেমের স্রোতে ভেসে গিয়েছিলাম আমি, ভেবেছিলাম একান্তে ও কিছু বলবে আমায়। চলে গেল কয়েক বছর, অভিমানে মুখ ফেরালাম, মনের কথা মনেই রয়ে গেল। বিয়ে করে চলে গেলাম বিদেশে, বহু বছর পর আবার এসেছি, দেখা হলো দুজনের। অনুষ্ঠানের শেষে বাড়ি ফেরার পালা, একসাথে দুজনে হেঁটেই চলেছি, কাছে এসেও বলল, ভালো আছো মলি, বহু বছর পর তোমায় দেখলাম। আমি বললাম, তুমি ভালো আছো, তা গিন্নি কোথায়? ও অবাক হয়ে গেল, গিন্নি? আমি তো বিয়েই করিনি। থমকে গেলাম আমি, সে কি, কেন, কাউকে পছন্দ হলো না? যাকে পছন্দ ছিল তার তো বিয়ে হয়ে গেল, সে কি, কে সে, কোন ভাগ্যবতী? যদি বলি তুমি, বিশ্বাস করলে না। না, দাঁড়িয়ে গেলাম আমি, বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। বললাম, কোনোদিন কিছু বলনি কেন আমায়, কত অপেক্ষা করেছি। সুগত বলল, তোমার মনে আছে চৈত্র অবসান অনুষ্ঠানে আমাদের প্রথম দেখা? আমি বললাম, আজ আমাদের শেষ দেখা, সেই একই অনুষ্ঠানে। ও বলল, শেষ বলছো কেন? আমি বললাম, বাড়ি, আমি তো প্রবাসী, আর হয়তো কোনোদিনও দেখাই হবে না। হ্যাঁ, তা যা বলেছ, এখন তো আমরা পঞ্চাশ ঊর্ধ্ব, এবার আমার যাবার পালা সুগত, কিছু বলবে না আমায়? বলবো। হঠাৎ আমার হাত দুটো ধরে বলল, জানি আমার উপর রাগ করেই তুমি এত বছর আসনি, মনের কথা মনে রেখেছিলে কেন সুগত? ও বলল, বলেছি গানে গানে, তুমি হয়তো বুঝতে পারোনি। সব পেরেছি বুঝতে, তবুও একবার বলতে তো হয়। চলে যাবার আগে আমায় কিছু বলবে না মলি? বলবো। কবিগুরুর লেখা দুটো লাইন মনে পড়ছে, সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।